দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বলা নিবিদ বলায় আজ আমরা কথা বলবো জামায়াত কি বদলে যাচ্ছে দর্শক রাজনৈতিক দলের বদল হয় এটি কোনো একচ্ছত্র কথা নয় যে এটি বদলে যেতে পারে না সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি বাংলাদেশের গণমাধ্যম সহ সব জায়গায় আলোচনা চলছে জামায়াত কি বদলে যাবে এর উৎপত্তি কোথা থেকে একাত্তরের সিদ্ধান্তকে নিয়ে ক্ষমা চাওয়া এখান থেকে কি এর উৎপত্তি নাকি সময়ের সাথে আধুনিকায়ন নাকি বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা যদি তাকাই মিশরের ব্রাদারহুড পাল্টে হয়েছিল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি তুরস্কের কিংবা ভারতের জামাতে ইসলামী হিন্দ পার্টি একসময় তার নাম বদলে কার্যক্রম শুরু করেছিল এভাবে আসলে জামাত কি স্বাধীনতার এত বছর পরে আসলে বদলে যাওয়ার কোনো চিন্তা করছে কি না এবং অতি সম্প্রতি জামাতের একজন বিশিষ্ট নেতা ব্যাসর রাজ্জাক যিনি দল থেকে পদত্যাগ করেছেন তারপরে এই বিষয়টি আসলে নানাভাবে উত্থাপিত হচ্ছে যদিও দীর্ঘদিন আগে থেকেই শুরু হয়েছিল জামাত একাত্তরের তার ভূমিকা নিয়ে ক্ষমা চাইবি কিনা এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো আজকের বলা না বলায় আমার সাথে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছে আমি পরিচয় করে দিচ্ছি বাম দিকে আছেন সদিস্তিয়াক রেজা প্রধান সম্পাদক জিটিভি ও সারা বাংলা আরও আছেন মুজিবুর রহমান মঞ্জু সাবেক সভাপতি ছাত্র শিবির আপনাদের দুজনকেই স্বাগত আজকের বলা না বলায় বলছিলাম জামাত কি বদলে যাবে আমি প্রথমেই যদি সাবেক সভাপতি ছাত্র শিবির মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি আমি বলছিলাম বিশ্বের বিভিন্ন দেশে আসলে সময়ের প্রয়োজনে রাজনীতি দলগুলো তার পরিপ্রেক্ষিতে কিছুটা বদল এনেছে নিজেদের মধ্যে সেটা হতে পারে নীতিমালায় হতে পারে তাদের কর্মসূচিতেও হতে পারে তাদের নামে কি যায় আসে তাতে আসলে কিংবা জামাতের যেই মতাদর্শ যে আদর্শ এবং এসব কিছুর সাথে আসলে মূলত দ্বন্দ্ব বেঁধেছে একাত্তরের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার সংস্কারবাদী এক দল বলছে আরেক দল বলছে আমরা সংস্কার চাই না এটি কি আসলে মূল দ্বন্দ্ব ধন্যবাদ আসলে আমি তো জামাতের বিষয়ে কথা বলার জন্য এখন ওই ধরনের যোগ্য মানুষ বলতে পারেন যে আমি এখন একজন ইন্ডিভিজুয়াল মানুষ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবেই আপনি আপনার যেহেতু দীর্ঘদিন আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন জি ধন্যবাদ আমি মনে করি যে আহ এটাই আমি 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 যেটা বলতে চেয়েছি যে আমরা যখন পরস্পর আলোচনা করব ডিবেট হবে সেখান থেকে একটা রাজনীতির সূত্রটা বেরিয়ে আসবে কোনটা আমার জন্য কল্যাণ কোনটা আমার জন্য অকল্যাণ এই কথাটি এখানে জামাতের মধ্যে উচ্চারিত হয়েছে যে সারা পৃথিবীতে যে পরিবর্তন বিশেষ করে এই মূল ধারার যেই বা ইসলামী ধারার যে রাজনীতি আপনি যেটা উল্লেখ করেছেন যে বিভিন্ন জায়গায় পরিবর্তন সাধিত হয়েছে নিঃসন্দেহে তাদের দেশের পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সেখানকার মানুষের যে চাওয়া পাওয়া সব কিছু মিলিয়ে তারা করেছে জামাতেও এই প্রক্রিয়াটা আছে কিছু পরিবর্তন হয়নি তা নয় পরিবর্তন হয়েছে এবং আমরা যে কথাটি বলতে চেয়েছি যে বাংলাদেশের বিশ্বায়নের যে পরিস্থিতি বিশ্ব যে পরিস্থিতি সেটার সাথে আমাদের যেই দেশের যে রাজনীতি সেটার সূত্র মিলিয়ে কিছু পরিবর্তন আনার জন্য সময়ের প্রয়োজনীয় সময়ের প্রয়োজনে তো সময়ের প্রয়োজনে পরিবর্তনটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং পরিবর্তনটা সময়ের সাথে মিলিয়ে যদি করা না যায় একটা সময় কিন্তু সেটা আর পরিবর্তন করেও কোনো ফলাফল পাওয়া যায় না তো আমি মনে করি যে পরিবর্তন হবে আমি আশাবাদী যে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে আমরা যেটা বলেছি হয়তো আজকে হচ্ছে না যেমন ধরুন আপনি কামরুজ্জামান সাহেব যিনি জামাতের অনেক সিনিয়র নেতা ছিলেন অসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন উনি যে কথাগুলো বলেছেন আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আজকে কিন্তু সেটা দলে খুব গুরুত্ব পাচ্ছে সে সময় হয়তো সেটা গুরুত্ব পায়নি আজকে আমরা যেটা বলেছি সেটা হয়তো একসময় গুরুত্ব পাবে এবং এটা আমি মনে করি পরিবর্তনের ধারাটা চলবে আহিসা পরিবর্তনের ধারা বলছিলেন আহ মুজিবুর রহমান গত কয়েকদিন আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং সিনিয়র সাংবাদিক হিসেবে আমি মনে করবো যে নিশ্চয়ই আপনি এটাকে ফলো করছেন এবং এর উৎপত্তি আসলে কোথেকে এটা কি চুরানব্বই সালে যখন গোলাম আজমের নাগরিকত্ব আইনের সমাধান হয়ে গেল তখন থেকে এই মানে বিশেষ করে ক্ষমা চাওয়ার বিষয়টি বেশ কয়েকবারই উঠেছে এবং কয়েকজন সদস্য এটা নিয়ে কথা বলেছেন যে আমাদের এবং তারা এখন যেটি বলছেন পরিষ্কারভাবে যে স্বাধীনতার বিরোধীতে বিরোধিতা দাঁড়িয়ে আসলে কোনো দল টিকে থাকতে পারে না এটি কি আসলে মূল জায়গায় এই পরিবর্তন আসার না এটি তো একটা অনুধাবন এবং এটা তারা যেটা ব্যারিস্টার রাজাক যেটা বলেছেন যে তারা ভিতর থেকে এটা বারবার বলার চেষ্টা করেছেন সংস্কারের কথাটা কিংবা একাত্তরের ভূমিকার জন্য তাদের দুঃখ প্রকাশ করাটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় মজরমান মুঞ্জু আরও ভালো বলতে পারবেন আশির দশকের মাঝামাঝি থেকেই আসলে জামাতের ভিতর একটা পরিবর্তন চেষ্টা হয়েছিল বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের মধ্য থেকে আমি যেটুকু রাজনৈতিক ইতিহাস ঘটনাবলী হিসেবে পর্যবেক্ষণ করেছি এবং পরবর্তীতে কিন্তু ছাত্রশিবির সেই পরিবর্তনের ধারাটাকে আর কন্টিনিউ করতে পারেনি বরং ছাত্রশিবির জামাতপন্থী হয়ে দাঁড়িয়ে গেল পরবর্তীতে একটা একটা রিজিড অর্গানাইজেশন জামাত ইসলামী তারা তাকে বরং অ্যাকোমোডেট করে ফেলল জামাত পরিবর্তন মানে একটা বক্তব্য ছিল যে স্বাধীনতা আমি যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করবেন যে স্বাধীনতা পরবর্তীতে যারা জন্মেছে এবং এই দল করছে তারা কেন তার দায় ভার নিবে এরকম একটি বিষয় তাদের মধ্যে বারবারই এসেছিল তরুণদের মধ্যে কার হাতে রক্তের দাগ আছে কার হাতে রক্তের দাগ নেই সেটা বড় বিতর্ক কিন্তু স্বাধীনতা পরবর্তীতে যারা জন্ম নিল তারা যদি সেই রাজনীতিটাকে ধারণ করে তাহলে দায় নেওয়ার ব্যাপার আছে কিন্তু আমার কাছে যেটি আমি যদি ঘরনা বলি দেখি তাহলে আমার কাছে যেটা মনে হয় যে জামাতের সামনে সুযোগ ছিল মুক্তিযুদ্ধের পর পর ক্ষমা চাওয়াটা ক্ষমা চেয়ে বিচারের জন্য বিচারের মুখোমুখি হওয়া কিন্তু জামাত সেটা চেষ্টা করেনি জামাত যেটা চেষ্টা করেছে একটা রাজনৈতিক ইসলাম চেষ্টা করেছে যে এবং জামাত চেষ্টা করেছে তারা তালেবান হবে তারা হেজবুল্লাহ হবে তারা হয়তো আলকায়দা হবে জামাতের এই প্রচেষ্টাটা ছিল জামাত বরং আরও বেশি কট্টর হওয়ার চেষ্টা করেছে জামাত অনেক বেশি জেহাদি হওয়ার চেষ্টা করেছে ফলে দুটো জায়গা তৈরি হয়েছিল জামাতের একটা হলো অতিমাত্রা জেহাদি মৌলবাদী কট্টরপন্থী হওয়ার কারণে সাধারণ মুসলিম জনমানুষের জামাত একটি জায়গা পায়নি যেটা সাধারণ মুসলিম জনমানুষ যেটা মির্টার রাজদাক বলছেন যে সেকুলার ফোর্স বাই অন্যদিকে যারা আধ্যাত্মিক বা মৌল ধর্মীয় তাগিদ অনুভব করে রাজনীতির মধ্যে তারাও কিন্তু এই কট্টরপন্থীটাকে গ্রহণ করেনি ফলে জামাত একটি খুবই সুশৃঙ্খল পার্টি সারা দেশ জুড়ে তার নেটওয়ার্ক আছে কোন কোন পকেটে প্রচন্ড শক্তিশালী কিন্তু তারপরও দেখেন জামাত কখনো এমন কোনো অবস্থানে যায় নেই যে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে নির্বাচনী রাজনীতিতে কিংবা আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে শুধু এই একটা জায়গায় এসে জামাত কখনো কোনো প্রভাব রাখতে পারে নিতে পারি কিনা দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামাইকুম আসসালাম আমি মোহাম্মদপুর থেকে রনা বলতেছি জি জাতীয় যেসব জামাত নেতারা আছে নিশ্চয়ই তারা মানবাধিকার বিরোধী যারা পূর্বে একাত্তর সালে মানবাধিকার বিরোধীতে লিপ্ত ছিল তাদের একটা তালিকা নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে আছে তাই না জি বলুন কিন্তু তাদের পূর্ব মানে পূর্বসুরীরা উত্তরসুরীরা এ দায় দায়ভারটা নিবে কি করে কেন নিবে

আরেকটা জিনিস হলো জামাতের ভিতরে আমি মুজিবুর রহমান মঞ্জু আরো ভালো বলতে পারবেন জামাত একদিকে পশ্চিমা গণতান্ত্রিক কাঠামোর কথা ভেতরে থেকে রাজনীতি করার চেষ্টা করেছে অন্যদিকে তারা মদিনা শাসনও থাকতে চেয়েছে এই দুটা আসলে জামাত আল্লাহর আইন চাই গণতন্ত্রের ঘোষণা এবং আল্লাহর সার্বভৌমত্ব হ্যাঁ তাহলে এটা তো জামাতের নেতাদের আমি বহুবার আমি সাংবাদিক হিসেবে রিপোর্টার হিসেবে কভার করতে গিয়ে আমি বহুবার দেখেছি জামাত তারা কখনো বলেছেন

মুজিবুর রহমান মঞ্জু সময় যে পালতেছে সেটি বুঝতে আসলে আপনি যদিও খুব সাম্প্রতিক সময়ে এই রাজনীতির সাথে যুক্ত নন কিন্তু তারপর বলছি এই সংস্কারের কথা যদি চুরানব্বই সাল থেকে হয়ে থাকে বা যেটি বলছেন এসতে আঁকড়ে যা যে আশির দশক থেকে হয়ে থাকে এবং আপনাদের অনেকটা তারাই বলেছে এবং তরুণ নেতারাও বলেছে সেক্ষেত্রে আসলে এই জায়গায় আসলে বাধাটা কোথায় আমি একটু বলছি যেটা বলেছেন আমার এই জায়গাটা আমি যেটা বলতে চাই আর কি আমি কিন্তু বারবার বলেছি যে আমরা নতুন প্রজন্মের যেই ভয়েসটা আমরা বলতে চেয়েছি বা আমি যেটা দেখেছি রাজনীতির জায়গাটাতে যে ধরেন জামাত একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা কেন করেছিল এটার জন্য তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে পাকিস্তান রাষ্ট্রটা একটা মুসলিম জাতীয়তাবাদী চেতনার ভাঙতে চায়নি সেটাকে তারা ভাঙতে চায়নি আরেকটি ভয় তারা পেয়েছিল যে ভারত এখানে ইন্টারেস্ট নিচ্ছে এবং ভারতের অতীত ইতিহাস বলছে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না এরকম একটা আশঙ্কা তাদের মাঝে ছিল জামাতের স্ট্যান্ড হচ্ছে যে আমরা এই জায়গার বাইরে এসে পাকিস্তানিরা যেই অন্যায় অত্যাচার করেছে সেই অন্যায় অত্যাচারে তারা সহযোগী ছিল না আমি যেটা দেখেছি যে একটা রাজনৈতিক দলকে আপনি যখন মোকাবেলা করবেন সেটা তার আদর্শ দিয়ে তার যুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে কিন্তু জামাতের ব্যাপারে একাত্তরকে কেন্দ্র করে যেই প্রপাকাণ্ডাটা চালানো হয়েছে যেই প্রচারটা চালানো হয়েছে যে মনে হচ্ছে যে মূল দল তখন জামাতি ছিল সব দায়ভার যেন জামাতের কিন্তু জামাত সহযোগিতা করেছে যখন সবগুলো দল স্বাধীনতার পক্ষে কথা বলেছে এটা আমি বলছি আমি আমি কথাটা বলি আপনি আপনারা অবশ্যই আপনারা কথা বলছি আমি যেটা বলছি যে এই যে ধরেন আমি করেছি একটু দোষ কিন্তু আপনি আমার বিরুদ্ধে এমন দোষ প্রভাগান্ডা চালালেন যেটা উল্টো আবার জামাতের পক্ষে যায় ঠিক আছে আপনি যখন যেমন ধরেন আমাদের দেশে নির্মূলের রাজনীতি করা হয়েছে যে জামাত শিবিরের রাজনীতি নির্মূল করতে হবে আপনি যখন নির্মূলের কথা বলেন তখন কিন্তু তার প্রতি আরেকটা সিম্পেথি তার প্রতি আরেকটা ইয়ে তৈরি হয় যেমন আমি আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি আমি নিরপেক্ষভাবে যদি দেখি যে আচ্ছা এত বিরোধ জামাতের উপরে এত চাপ এত তাদের বিরুদ্ধে এত প্রচার তারপরও জামাত বাড়লো কেন সকল ছাত্র সংগঠনে আমাকে অনেকে বলে যে তোমাদের এত এত মানে তোমাদের জনসমর্থন বা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বাড়লো কেন কারণ আপনারা অর্থনৈতিক অনেকগুলো কর্মকাণ্ড চালিয়েছিলেন শারমিন অর্থনৈতিক কর্মকাণ্ড তো আরো অনেকের আছে অন্য দলগুলো আসলে এইভাবে দলীয় ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড আমি প্রাতিষ্ঠানিকভাবে যদি আমার জানা আমি যেটা বলতে চাই অর্থনীতি বিষয়ে তো আপনার জনসমর্থনের সাথে অর্থ আসবে কোথেকে আপনার মানুষ বেশি থাকলে তো অর্থ বেশি আসবে আমি যেটা বলছি যে এই প্রপাগান্ডাটা তাদের পক্ষে গেছে আপনি যখন বেশি বলছেন তাকে আপনি যখন তাকে বেশি হাইলাইট সে ফর এক্সাম্পল ধরেন আমার সম্পর্কে আপনি খুব খারাপ খারাপ কথা বলছেন আমি বলছি কি আমি বলছি আমার পাশে যারা আমাকে দেখছে তারা হয়তো বলছে কি

ধন্যবাদ এই প্রশ্নটি আমারও ক্ষমা চাওয়ার যে প্রশ্নটি উঠেছিল বহুদিন থেকে সেটিতে আসলে কেন ক্ষমা চাইতে জামাতের দ্বিধাদ্বন্দ্ব অথবা বাধাটি কোথায় যেহেতু আপনারা অবশ্যই সেই সংস্কার পন্থীদের একজন আপনি মানে বাধাটি আসলে কোথায় আসলে যেটা হচ্ছে যে আমরা যেটা বলেছি যে ক্ষমা আমি কেন চাইব আমি কি অন্যায় করেছি আমি কি কোনো ভুল করেছি এটা আগে এটা কি নির্ধারণ করতে হবে তা আমি আমি পার্সোনালি যেটা বলেছি আমার দাবি তুলেছি যে আপনি ভুল করেছেন আপনার ভূমিকাটা সঠিক ছিল এটা নির্ধারণ করতে হবে আপনি যদি সঠিক করে থাকেন তাহলে আপনি ক্ষমা চাওয়াটা তো প্রশ্ন যদি যেমন ধরুন এই যে আমরা এখন ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আমি ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তুলিনি ধরেন আপনার বেস্টার রাজা সাহেব ক্ষমা তুলেছেন কিন্তু কি বললেন আওয়ামী লীগের সেক্রেটারি ওয়াইদুল কাদের সাহেব উনি বললেন যে ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না তাহলে আপনি এই যে ক্ষমার ব্যারিয়ার আপনার কাছে তো একটা প্রশ্ন আসতে পারে আমি ক্ষমা কি সমাধান হবে ক্ষমা চাইলে কি আমি এই যে যে এটা গুরুত্বপূর্ণ আমরা এই জন্য আমি পার্সোনালি মনে করি যে একটা জাতীয় ঐক্যের জন্য এই বিতর্কটা শেষ হওয়া উচিত আপনি যদি স্পেস না দেন আপনার অপোনেন্টকে তাহলে অপোনেন্ট তো আপনাকে আপনার শত্রু থাকবে এই যে দেখেন আমাদের কষ্টটা কোথায় সেটা হচ্ছে এই জায়গায় আমরা ঐক্যমতে পৌঁছতে পারছি না খুব কষ্ট নিয়ে আমি যেটা দেখেছি যে আমাদের মধ্যে একটা বিভক্তি যে কেউ বলছে কেন ক্ষমা চাইব কেউ বলছে আমরা তো সঠিক করেছি আমরা তো একটা রাষ্ট্রকে ইউনিফাইড রাখতে চেয়েছিলাম আর একটা বলেছে একটা দেশের জন্মসূত্র সেখানে আমাদের ভূমিকা কেউ এই যে বিভক্তিটা এটাই তো আমরা এক জায়গায় আনতে চেয়েছিলাম কারণ আপনি রাজনীতি একটা জটিল প্রক্রিয়া সেখানে এই এই পক্ষ না ওই পক্ষ একটু থাকবেই একটা জায়গায় এসে সবাইকে এক জায়গায় আসবে বিভক্ত মনে করি যে 71 সালের ইস্যু নিয়ে জামাতের উপরে যে প্রপাগান্ডা হয়েছে এটা অন্যায় হয়েছে আবার জামাত যে জায়গাটাই ছিল সেই জায়গায় যে জামাতের এই জায়গাটা শেষ করতে চাচ্ছে না বা পারছে না এটাও একটা রাজনৈতিক সমস্যা এটা জড়িত জামাত ইসলাম রাজনৈতিক বিরোধিতা করে নাই কিন্তু শুধুমাত্র

যৌক্তিক ভাবে উপস্থাপন করেন আপনার সেটার জন্য সেটার জন্য জামাতেরও কিন্তু একটা অবস্থান প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধের পর পর যে পলিটিক্যাল কনটেক্স ছিল সেই কনটেক্সটে জামাত যদি সৎ রাজনীতি করতো কারণ জামাতের স্লোগান হলো সৎ মানুষের শাসন চাই তাহলে সততার সাথে স্বীকার করতো যে আমি ভুল করেছি এবং আমি বিচারের মুখোমুখি হতে চাই জামাত সেটা বলেনি আমার কৃতকর্মের জন্য আমি বিচারের মুখোমুখি হতে চাই আপনি বিরতির সময় যদি বলছিলেন বাংলা হবে তালেবান এবং তারা কি করেছে তারা বলেছে তালেবান হতে চায় একবার একবার হতে চায় থাকতে আওয়ামী লীগের রাজনীতিতে সমান্তরাল মাঠে থাকে বিএনপির সাথে রাজনৈতিক পার্টনারশিপে যায় ক্ষমতার ভাগিদার হয় এর সাথে অধিনে নির্বাচনে যায় জামাত তার অবস্থান কখনো পরিষ্কার করতে পারেনি আরেকটা হলো দেখেন ক্ষমা চাওয়ার প্রসঙ্গ মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল

আমি আব্দুল হান বলছি জি বলুন আমার প্রশ্ন হচ্ছে আমাদের আর জানাই যে অবশেষে ওনারা জামাত শিবিরের একজন প্রতিনিধি অন্তত হাজির করলো কি আপনি মঞ্জু ভাইকে আমি প্রশ্ন করতে চাই যে মনজুবাই আপনারা টেলিভিশনের সামনে যে কথাটা বলতেছেন স্বাধীনতার এই 71 সালের বিষয়টা নিয়ে ক্ষমা চাওয়া না চাওয়া এই বিষয়টা কি আপনি জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ বা মূল ফোরাম সেই ফোরামে কি এই পোস্টটা আপনি উঠাইছেন এবং উঠানোর পরে ওনারা কি কি আপনাকে এই প্রতিক্রিয়া কি বলেছে জি ধন্যবাদ আরো একজন দর্শক আছেন আপনি নাম পরিচয় দিয়ে একদম স্পেসিফিক প্রশ্ন করবেন এখন কি পদত্যাগ করে মঞ্জুবাই কি জামাত শুদ্ধি করতে চাইতেছেন না নিজে শুদ্ধ হতে চাইতেছেন জি ঠিক আছে কার শুদ্ধি আমরা শুনবো এর আরো একজন দর্শক আছে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি বলছি আমি জনাব মঞ্জু সাহেবকে প্রশ্ন করতে চাই উনি যেমন বললেন বাংলাদেশের সকল স্তর থেকে দিক থেকে জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার যে প্রভাব আমরা চালাচ্ছি এটা না বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করে নাই তারা কি পাকিস্তানের সাথে হাত মিলায় কি হত্যাযোগ্য নাই বুদ্ধিজীবীদের কি থেকে ইচ্ছে তারা হত্যা করে নাই জি ধন্যবাদ হ্যাঁ তিনটি প্রশ্নই

যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বিনয়ের সাথে বলছি আমি কিন্তু ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলিনি আমি বলেছি যে এটা আমরা ভুল করেছি কিনা না শুদ্ধ করেছি এটা আগে ঠিক হওয়া দরকার অবস্থানটা পরিষ্কার করার কথা আমি বলেছি আমি ভুল ক্ষমা চাওয়ার কথা বলি না হচ্ছে হ্যাঁ ক্ষমা চাওয়া দরকার কিনা এটা রাজাক সাহেব একটা বর্ণনা দিয়েছেন সেখানে উনি বলেছেন একটা হিস্ট্রি গিয়ে গেছেন যিনি প্রশ্ন করেছেন উনি যদি ওটা পড়ে দেখেন তাহলে উনি ওখানে জানতে পারবেন যে এই প্রসঙ্গটা কখন থেকে সেখানে শুরু হয়েছে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে আমি কি নিজেই শুদ্ধ হতে চাচ্ছি না দলকে শুদ্ধ হতে চাচ্ছি আমি বলতে চাই যে দুইটাই কারণ শুদ্ধ হওয়ার প্রক্রিয়াটা তো নিরন্তর ক্রমাগতভাবে আমি মনে করি একজন মানুষের নিজের শুদ্ধতার জন্য কাজ করা উচিত এবং তার সে যে কম্পেনিয়ানের মধ্যে সে আছে তাকে শুদ্ধ করা হচ্ছে আর তৃতীয় প্রশ্ন শুদ্ধতার কোনো সময় বা বয়স সীমা নেই প্রতিনিয়ত আমাদেরকে শুদ্ধতার মধ্যে থাকতে হবে একটি প্রসঙ্গ যিনি বলেছেন যে জামাত কোনো অন্যায় করে নি আমি 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 যে দৃষ্টিতে দেখে বলতে চাই স্বাধীনতার পর আজকে ৪৭ বছর ক্ষমতায় কারা ছিল জামাত তো একবারও ক্ষমতায় ছিল না তাহলে আপনি তার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন স্পেসিফিক খুন করেছে আপনার অগ্নি করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধগুলো এই অপরাধগুলো কি আপনি আজকে নতুন করে জানছেন নিজামি সাহেব তো পার্লামেন্টে ছিল জামাত পার্লামেন্টে ছিল একসাথে তারা পার্লামেন্টে কাজ করেছেন বিভিন্ন কাজে কাজ করেছেন এখন প্রশ্নগুলো এত জোরালো অপরাধটা হয়েছে সাতচল্লিশ বছর একটা আমি জামাতকে ডিফেন্ড করছি না আমি একজন তরুণ হিসাবে আমার প্রশ্ন যে আপনি যার বিরুদ্ধে এত অভিযোগ করছেন সেই অভিযোগের বিচার করার তো ক্ষমতা আপনার ছিল আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আসতে চাই কি বলছে সামাজিক কবির বলছেন যে জামায়াত নিষিদ্ধের আলোচনা যখন জোরদার যখন আইন সংশোধন প্রক্রিয়াধীন তখন আলোচনার মোড় ঘুরাতে জামাত ইসলামের অভ্যন্তরীণ নাটকে শুরু তারা নিজেরা শেষ হয়ে যাবে সরকার বাইরে যখন এই বিশ্বাস দৃঢ় হবে নিষিদ্ধের আলোচনাও দূরে সরে যাবে আর এই কৌশলই ধরে এগোচ্ছে জামায়াত নেক্সট আব্দুল্লা মামুন বলছেন যারা নিজামি কাদের মোল্লাদের ফাঁসি দিয়েও জামাতকে ভাঙতে পারেনি ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগে মিডিয়াতে তাদের শোকের ছায়া হাস্যকর রুবায়না বলছেন জামাত নেতা পদত্যাগ করেছে করছেন আর ইয়া বা ব্যবসায়ী সব আত্মসমর্পণ করছেন এসব কি আদৌ শুভ লক্ষণ বলে আপনাদের মনে হয় জামাত বদলে যে আসলে কি ধরনের দল হবে এবং তাদের যে সংস্কারপন্থীরা যে কথাগুলো বলেছে যে তারা আসলে র্যাডিক্যাল ইসলামে এরকম কোনো দল নয় তারা কিন্তু তাদের গঠনতন্ত্র তাদের কার্যক্রম কর্মসূচি সব কিছু কিন্তু সেটি বলছে না তাদের যে দেখেন জামাত বদলাবে বলে খুব সহজ হয় এটা আমার মনে হয় না তার আগে একটা হলো একাত্তরের ভূমিকার কথা তো আমরা কথা আসছে কিন্তু দেখেন দেশে যখন বাংলা ভাইয়ের ঘটনাগুলো ঘটছিল যে এমবি

এবং সেখানে তারা ডিবেট করতে চেয়েছেন বিতর্ক করতে চেয়েছেন দলের অবস্থান নানা ইস্যুতে দলের অবস্থান নিয়ে জামাত কিন্তু সেটি গ্রহণ করে তাকে বহিষ্কার করে দিয়েছে সুতরাং জামাতের মধ্যে গণতান্ত্রিক সহনশীলতার চর্চা নিজের ভিতরে একেবারে নেই বলেই বলবো সুতরাং আপনার যে আজকের যে ইয়েটা যে জামাত বদলাবে কিনা আমি বলবো যে জামাতের বদলানো অত সহজ নয় বাংলাদেশে এবং শুধু তাই না জামাত যে पॉलिटिकल ইসলামের চর্চা করে রাজনৈতিক ইসলামের চর্চা করে সেটির প্রভাব পড়ছে বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলোর উপরেও সেখানও কিন্তু জামাত প্রভাব রাখছে নিজে তো বদলাচ্ছে না অন্যদেরকে বদলানোর সুযোগ দিচ্ছে এবং যদি আপনি ভোটের হিসাব করেন তাহলে কি জামাতের জামাত একটা সেটি জামাতেরই বকাইমুনাই আপনার সাথে শুন মিলে কিছু একটা বলতে যাচ্ছে বকাই আপনি প্রশ্ন করুন আমার কথা হইল হুম দেরি হইলেও লক্ষণ ভালো কিন্তু আসলে কি তারা পাল্টাইবো বুঝিবো আমার মনজি আসলে রেজা যেটা বলেছেন আম আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই বদলাচ্ছে না তারা যেমন দেখুন বরং উল্টো হচ্ছে গণতন্ত্রে খারাপ হচ্ছে গণতান্ত্রিক দল ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে একটা গণতান্ত্রিক দল এক ধরনের হয়ে যাচ্ছে এই যে বিষয়টা আমরা আমি সেই জন্য বলেছি যে কথাটা আমি শুরু করেছিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটা ব্যর্থতার সামগ্রিক চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং যেটার প্রভাব আজকে দেশে আমাদের পড়েছে আপনার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার এক দলের সাথে আরেক দলের দূরত্ব তৈরি হচ্ছে এবং ওই যে বলছি না যে আপনি রিকনসিলেশনটা কিভাবে করবেন আপনি যদি আমাকে স্পেস না দেন যদি না দেন স্পেসটা ব্যবহার করে গণতান্ত্রিক আমি মনে করি আমরা নবীনরা বা আমরা এই রাজনীতির যারা আশা দেখতে পাচ্ছি আমি মনে করি যে একটা ডিভাইন সিভিল সিভিক প্রিন্সিপালের ভিত্তিতে যদি একটা ঐক্য আমরা চিন্তা করি ধরুন যে আমাদের যে প্রকলোমেশন অব দি ইন্ডিপেন্ডেন্স আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র এটার ভিত্তিতে যদি হয় ন্যাশনাল একটা ইউনিটির জায়গায় যদি আমরা যাই একটা সুশাসনের জায়গা থেকে এটা অধিকারের জায়গা থেকে যদি আমরা দেখি যে আমি আপনাকে নির্মূল করব না আপনি আমাকে আমি যদি এখানে একটু যুক্ত করতে চাই এটি আমারও প্রশ্ন কিংবা আমার যিনি সহকর্মী সু সৈদ তারও প্রশ্ন ছিল যে আপনি ছাত্র শিবিরের ভূমিকাগুলো যদি আমরা বিশ্ববিদ্যালয় দেখে থাকি বিভিন্ন সময় সেইখানে কি আসলে আমরা উদারপন্থী কিং গণতান্ত্রিক কোনো আচরণ দেখতে পাই কিনা আপনি তো ছাত্র শিবির বা ছাত্র লীগ বা ছাত্র কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি সবাই কারো হয়তো বেশি পাচ্ছেন কারো হয়তো কম পাচ্ছেন ঠিক আছে আমি কারো পক্ষে বা বিপক্ষে বলব না আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের সামগ্রিক চিত্রে ছাত্র রাজনীতির একটা কলুষ চিত্র আপনি দেখতে পাচ্ছেন সেখানে কারোর সাথে কারো কিন্তু কি নেই ঢাকা ইউনিভার্সিটির একটা রকম চিত্র যে যে ইউনিভার্সিটিতে আছে যে চিত্রটা ছিল আমি যেটা বলছি যে আমরা একটা পরিবর্তন চাই আমি কিন্তু আমার দলের ভাঙনের কথা বলিনি যেটা নিয়ে আমাকে ভুল বোঝাবুঝি হয়েছে আমি বলেছি আমি বলেছি যে একটা সকল দলের কাছে আমি আহ্বান জানিয়েছি যে সকল দলের মধ্যে যারা হতাশ হয়ে একটা আসার দিক দেখতে চান তারা আসুন একসাথে গণতন্ত্র থাকেন তারপরে সেই দল পরিবর্তিত হয়ে কতখানি কি হবে জানি না তারপরও বলছে যে পরিবর্তনের কথা বলছে এটি আসলে কি আমরা দেখতে ধন্যবাদ আজকের বলা না বলা এসে কথা বলার জন্য কথা বলছিলাম দর্শক জামাত কি বদলে যাবে সময়ের সাথেই আমরা হয়তো দেখতে পারবো অন্যান্য উন্নত বিশ্বের মতো বা অন্যান্য দেশের মতো জামাতের কোনো বদল হয়েছে কিনা আদৌকে আসলে বদলে যেতে পারবে কিনা এটি অনেক এটি অনেক তর্ক বিতর্কের প্রশ্ন সময়ের অপেক্ষায় রইলাম আজকের মতো এখানে শেষ করছি বলা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ